চড়ুই পাখির অভিমান গল্পের আট নাম্বার পর্ব। স্পর্শ নিজের রুমে বসেছিল, হঠাৎ সিফা দৌড়ে সেই স্পর্শের হাতে একটা হলুদ রঙের জামদানি শাড়ি দিয়ে বলে উঠল, ভাইয়া দেখো তো এই শাড়িটা কেমন, আমাকে মানাবে নাকি? এটা আমি তানহাপুর গায়ে হলুদে পরতে চয়েস করেছি। স্পর্শ সিফার থেকে চোখ সরিয়ে শাড়িতে দৃষ্টি নিবদ্ধ করে বলে, আমি কি মেয়ে নাকি, মেয়েদের জিনিস শাড়ি পছন্দ করতে যাব? তোর যেটা পছন্দ হয় সেটাই পরিস, আমায় জিজ্ঞাসা করছিস কেন? সিফা চেঁচিয়ে বলে উঠল স্পর্শের উত্তর শুনে, এটা তুমি বলতে পারলে ভাইয়া, বাবির জন্য যে কত সুন্দর সুন্দর ড্রেস শাড়ি পছন্দ করে কিনে আনো, তখন তো এইসব বলো না, এখন বোন যেই পছন্দ করে দিতে বলছে তখন তোমার মেয়ে হতে হবে, ওর জন্য তো আমি নিজের পছন্দ আনি, সেসব ওর পছন্দ হবে কি না ভাবি না, কারণ আমার বউকে আমি নিজের পছন্দের বাজে জিনিসটাই পড়াতে চাই, কিন্তু আমার এই মিষ্টি বোনটাকে তো তা করতে পারি না, আমি তাই আমার বোন সবচেয়ে সুন্দর জিনিস পরুক নিজের পছন্দ মতো, আমার করা অসুন্দর জিনিস পরিয়ে তাকে পেতনি সাজাতে চাই না, আর তোকে সব কিছুতেই সুন্দর লাগে। সিফা অবাক গলায় নিজের ভাইকে বলল, তোমার পছন্দ বাজে, কী সব বলছো ভাইয়া, তোমার পছন্দ তো খুব সুন্দর, আমি কিছুই জানি না, এবার শাড়ি আমাকে তুমিই চয়েস করে দেবে, আমার করা অসুন্দর জিনিস পরে পেতনি সাজতে চাস? হ্যাঁ চাই, চলো আমার সাথে। সিফা স্পর্শকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো। স্পর্শ বাধ্য হয়ে এলো, অনেক শাড়ি নিয়ে বসে আছে মিনারা বেগম ও মোহিনী, তারাও শাড়ি পছন্দ করছে, সিফাও টেনে ভাইকে সেখানে নিয়ে এলো। স্পর্শ শাড়ি উল্টাপাল্টা করে একটা পছন্দ করে দিল আদরের বোনকে, সিফা সেটা নিয়ে নিজের রুমে চলে গেল। আয়নায় দেখবে কেমন লাগে শাড়িতে ওকে। স্পর্শ চলে আসতে যাবে তখন স্পর্শের মা মিনারা বেগম একটা শাড়ি দেখিয়ে বলল, সাদব দেখতো এটা মারিয়ার জন্য নিয়েছে, ঠিক আছে কিনা? স্পর্শের শাড়িটাও একটু পছন্দ হলো না, কিন্তু মা পছন্দ করেছে বলে নিজে থেকে বললো না, মাথা নাড়িয়ে ওপরে চলে এলো। সিফা মারিয়াকে ভিডিও কল করলো, প্রতিদিন মারিয়ার সাথে সিফার ফেসবুক কথা হয়, আজও কথা বলতে কল দিয়েছে, আগে শাড়ির ছবি তুলে দিয়েছে, বই খুলে পড়ছিলাম তখনই ফোনটা বেজে উঠল, ডাটা অন করেই পড়ছিলাম, পরীক্ষা না হলে পড়তাম নাও, কিন্তু আমার ফাটা কপাল, কাল দিন পর আপুর বিয়ে আর আমাকে পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, বই থেকে চোখ তুলে ফোন হাতে নিয়ে আমার একমাত্র ননদিনী সিফার গল্পে রিসিভ করলাম, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভাবি জানোই তো কেমন আছি, খালি প্যারা, আমার পরীক্ষা সামনের মাস থেকে, তোমাদের তো আগেই শুরু হয়েছে, আমি তোমার কলেজে থাকলে ভালো হতো, তাহলে এই পরীক্ষার ঝামেলা থাকতো না এই সময়ে, ভাবি দেখো শাড়ি, ওয়াও খুব সুন্দর তো, জানো এটা কার পছন্দ? আমি কপাল কোচকে বললাম, কার? তোমার জামাইয়ের, ভাইয়া এটা আমাকে পছন্দ করে দিয়েছে, ভাইয়ার পছন্দ খুব সুন্দর তাই না? পড়া বাদ দিয়ে সিফা আর আমি খেজুর আলাপ করেই যাচ্ছি, আমার যে কাল পরীক্ষা আছে সে খেয়ালও নাই। আমাদের এই রসের আলাপ সমাপ্ত হলো হঠাৎ স্পর্শের নাম্বার থেকে কল আসায়, আমি চোখ বড় করে স্পর্শের কল দেখছি, সিফাকে তাড়াতাড়ি বাই বলে কল কেটে দিলাম আর তাড়াতাড়ি স্পর্শের কল রিসিভ করলাম, হ্যালো আসসালামু আলাইকুম, স্পর্শ উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আমি কেমন আছেন বলতে যাব? তার আগে স্পর্শ বলে উঠল, কাল তোমার পরীক্ষা, আর আজ তুমি রাত জেগে না পড়ে ভিডিও কলে কথা বলে সময় নষ্ট করছো কেন? আপনি আবার আমাকে বকা দিতে শুরু কল করেছেন, ইয়েস ইউ আর রাইট, তুমি পড়া বাদ দিয়ে আড্ডা দিলে তো আমাকে তার জন্য শাসন করতেই হবে, কারণ আমার বউকে শিক্ষিত হতেই হবে, আপনি একদম আমাকে সব সময় সর্দার মতো শাসন করবেন না, আমি তো সরি, না আপনি শুধু কলেজে আমার স্যার, এর বাইরে আপনি কোনো স্যার না, আপনি শুধু আমার, বলতে বলতে থমকে চুপ করে গেলাম। স্পর্শ বলল, আমি শুধু তোমার বর তাই তো, আমি লজ্জায় নিশ্চুপ আছি, স্বীকার করতে পারছি না, স্পর্শ নিজেই বলে উঠল, ওকে তোমার সব কথা পরে শুনবো, এখন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসো, আর কোনো বাড়তি কথা শুনতে চাই না, স্পর্শ ফট করে কল কেটে দিল। আমি নিজের মাথা নিজেই গাট্টা মেরে পড়তে বসলাম, পড়তে পড়তে বিছানায় চলে এলাম, বিছানায় বসে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। পরদিন আমাদের জ্যোতি ম্যাম গার্ডে পড়ছে, ম্যামটা খুব শান্তশিষ্ট টাইপের,
তাই ভেবেছিলাম ইংরেজি পরীক্ষা খুব শান্তিতে দিতে পারবো, কিন্তু না, খুব কড়া ম্যাম পরীক্ষার হলে বসে, বুঝতে পারলাম। ঘাটটাও নাড়াতে দেয়নি, ইংরেজি আমি ভালো পারি মোটামুটি, তাই পরীক্ষাও একা একাই দিতে পারলাম। ক্লাস থেকে বের হতেই অন্য ক্লাস থেকে মিস্ত্রি দৌড়ে এসে ওদের ক্লাসে নাকি স্পষ্ট পড়ছিল, আর নাকি সুন্দর করে গার্ড দিয়েছে, অনেক হার্ড করে গার্ড দেয়নি। জ্যোতি ম্যামের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আমি আর মিস্ত্রি নিজুমদের জন্য ওয়েট করছি, ওরা বের হয়েই ওয়াশরুমে চলে গেছে। কালকে স্পর্শ আমাকে নাম্বারে মেসেজ করে রেখেছে তার জন্য গেটে ওয়েট করতে, রাতে করছিলাম আমি তা লক্ষ্য করেছি সকালে। সবাই গল্প করে গেটের বাইরে এলাম, ওদের থেকে ওদেরকে বিদায় দিয়ে আমি একা একাই ওয়েট করছি স্পর্শের জন্য, উনি আসছে না। একটু পরপর কলেজের ভেতরে উঁকি মারছি, উনি অফিস রুমের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমার জন্য এখন ফোন থাকলে ফোন করে কিছু বলতে পারতাম, এইভাবে অপেক্ষা করতে হতো না, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি। আরও 5 মিনিট পর ওনার ওই সাদা গাড়িটা এলো, আর এসেই আমার সামনে থামল, ভিতর থেকেই স্পর্শ দরজা খুলে ভিতরে গিয়ে বসতে বললো। আমি উঠে বসলাম, সরি অপেক্ষা করানোর জন্য। আমি বললাম, আপনি কি ভুলে গিয়েছিলেন কেউ একজন একা আপনার জন্য দাঁড়িয়ে আছে? সব ভুলে গেলেও তোমাকে আমি ভুলতে পারবো না। আপনি আমাকে কি খুব বেশি ভালোবাসেন? আপনি এমনটা দেখান সবাইকে, কিন্তু আমার কিন্তু একটু মনে হয় না। আপনি মোটেও অনেক বেশি ভালোবাসেন না আমাকে, কিন্তু সবাই এটা কেন বলে সেটাই আমি বুঝি না। স্পর্শ আমার কথা শুনে আমার দিকে খুব শান্ত ভঙ্গিতে তাকালো, তারপর খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো আর বলল, কেন, তোমার বিশ্বাস হয় না কেন আমি তোমাকে ভালোবাসি? আমি স্পর্শের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, একদমই না, আমার এক বিন্দু মনে হয় না আপনি এই আমাকেই ভালোবাসেন। স্পর্শ বিহল চোখে তাকিয়ে বলল, এমনটা মনে হওয়ার কারণ? আমি আজ সব বলবো বলি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমি গুছিয়ে বলতে পারবো কি না জানি না, কিন্তু আজ সব অভিযোগ করবই। আপনি এত বছরের কতক্ষণ আমাকে সময় দিয়েছেন, কতক্ষণ আমার সাথে কথা বলেছেন, না সামনে বলেছেন না না ফোনে, কোনোভাবেই যোগাযোগ করেননি, কোনোদিন ঘুরতে নিয়ে গেছেন, যাননি, দুটো ভালো কথা ভালো কথা বলেছেন, কখনো ভালোবাসি বলেছেন, বলেননি, কিচ্ছু করেননি, শুধু বিয়েটাই ঠিক করে রেখেছেন, এর বাইরে কিচ্ছু করেননি। আপুর দিক থেকে দেখেন তো, তাদের বিয়ে তো কেবল 6 মাস ধরে ঠিক হয়েছে, এতেই তারা সারা দিন ফোনে কথা বলতে থাকে, প্রতিদিন ভাইয়া আপুকে কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, কত কিছু করে। স্পর্শ খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনে মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, সারাদিন কথা বললে আর ঘুরতে নিয়ে গেলেই কি ভালোবাসাটা বোঝে যেতে? আমি তো ভালো না বেশি ওইসব করতে পারতাম, তাই না? কেন ভালো না বেশি কেন করবেন? করতেই পারি, এইসব করলেই যদি তুমি আমার ভালোবাসাটা বুঝতে। আমি মন থেকে নাই বাবাসি, কাজ থেকে ভালোবাসি বুঝতে। আমি তো জানতাম ভালোবাসাটা অনুভব করার জিনিস বলে বলে বেড়ানোর নয়, আমি সব দিক থেকে বুঝতে চাই, কিন্তু আমি সব কিছুই তখনই বোঝাতে চাই যখন তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার থাকবে, যখন আমি তোমার ওই কপালের ভালোবাসার পরশ দিতে পারবো নির্দ্বিধায়, সকল সংকোচ কাটিয়ে ভরসা নিয়ে এই বুকে মাথা রাখতে পারবে পরম শান্তিতে।